সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্যে 2020 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে এবং আগামীকাল অর্থাৎ 17 জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হবে। কিন্তু সারা রাজ্য তথা দেশে করোনা একটি ভয়াবহ আকার ধারণ করেছে এবং যত দিন যাচ্ছে ততই সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। এমতো অবস্থায় রাজ্যের শিক্ষা দপ্তর একাদশ শ্রেণীতে যারা মাধ্যমিক পাশ করেছে তাদের একাদশ শ্রেণীতে এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তারা কীভাবে বা স্নাতক স্তরে কলেজে ভর্তি হবে সেই নিয়ে খুব উদ্বিগ্ন ও চিন্তিত রয়েছে। আজকে আমি আপনাদেরকে একটি খবর দেখাবো যেখানে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর পরিকল্পনা করছেন কীভাবে একাদশ ও স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তি করানো যেতে পারে। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটিকে হিট করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটিকে বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করে দিন সো দ্যাট সকলে খবরটি জানতে পারে এবং নিশ্চিন্ত থাকতে পারে। আজকে একটি দৈনিক সংবাদপত্রে বেরিয়েছে খবরটি, যেমন বলাই হয়েছে, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই পদক্ষেপ, একাদশে ও স্নাতকে অগস্ট থেকে ভর্তি, জানালেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। পরীক্ষা শেষ হওয়ার 139 দিন পর বুধবার প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিক পরীক্ষার পর এত দেরিতে রেজাল্ট বেরোনোর নজির সাম্প্রতিক অতীতে নেই। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণেই এই বিলম্ব। কাল অর্থাৎ 17 জুলাই শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে, কিন্তু রেজাল্ট বেরোনোর পর একাদশে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কীভাবে হবে এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় তৈরি হয়েছিল ছাত্রছাত্রীদের ও তাদের অভিভাবকদের মধ্যে। বুধবার অবশ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় 3টি স্তরে ভর্তি নিয়ে দিশা দেখালেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন 3টি স্তরেই ভর্তির প্রক্রিয়া শুরু হবে অগস্ট মাসে, অর্থাৎ ফল প্রকাশের পর আরও কিছুদিন ভর্তির জন্য অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি অপেক্ষায় থাকবে ICES CBSE বোর্ডের পরীক্ষা পড়ুয়ারাও। করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই সেই যে লকডাউনের আগে তালা পড়েছে, তারপর আনলকেও খোলেনি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়। বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন একাদশ ভর্তির প্রক্রিয়া অগস্ট মাসে শুরু হবে, অগস্টেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তি সংক্রান্ত পরামর্শ দেবে উচ্চশিক্ষা দপ্তর। এই দিন শিক্ষামন্ত্রী জানান মাধ্যমিক পাশ করে যে পড়ুয়ারা একাদশে নিজের স্কুলেই ভর্তি হতে চায় তাদের 1 থেকে 10 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, আর যারা নিজের স্কুল থেকে অন্য স্কুলে যেতে চায় তাদের 11 থেকে 31 আগস্টের মধ্যে ভর্তি হতে হবে। অর্থাৎ যারা যে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে সেই স্কুলেই যদি থাকতে চায়, 11 অ্যাডমিশন নিতে চায়, তাদেরকে 1 থেকে 10 আগস্টের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, আর যারা অন্য স্কুলে গিয়ে অ্যাডমিশন নিতে চায় তাদেরকে 11 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। সেইভাবেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুলগুলো। শিক্ষামন্ত্রীর কথায় ভর্তি নিয়ে কারো কোনো অসুবিধা হবে না, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই পদক্ষেপ করা হবে। মাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই অবশ্য একাদশে ভর্তি হতে প্রত্যাশীদের অনেকে স্কুলে স্কুলে খোঁজ নিতে শুরু করেছে। এদিন শহর ও জেলার অধিকাংশ স্কুলই করোনার জন্য বন্ধ ছিল। অন্যান্য বছরের মতো ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মার্কশিট এবার স্কুলগুলোকে দিতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 22 ও 23 জুলাই পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া হবে, উচ্চ মাধ্যমিকেরও মার্কশিট দেওয়া হবে 31 জুলাই। এদিন এই সময়ের তরফে শহরের স্কুলগুলোয় ভর্তির ব্যাপারে খোঁজ নেওয়া হলে জানা যায় 4 মাসের বেশি স্কুল সময় ধরে স্কুল বন্ধ, সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে তবে স্কুলগুলো একাডেমিক কাউন্সিলের বৈঠক করবে এবং তারপর ভর্তি সংক্রান্ত বিষয়ে তারা জানাতে পারবে। স্কুলে ভর্তির আগে এমনকি মার্কশিট বিলির সময়েও যাতে
অর্থাৎ ক্যাম্পাস যথাযথভাবে জীবাণুমুক্ত রাখা হয় সেই ব্যাপারে জেলা শাসক ও জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্প অফিসগুলোকেও যথাযথভাবে স্যানিটাইজ করানোর কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তবে একই সঙ্গে পার্থবাবু জানিয়েছেন স্কুলে মার্কশিট নিতে বা ভর্তি হতে কোনো পড়ুয়াকে সশরীরে ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই। এটি কিন্তু মাথায় রাখতে হবে, ইলেভেনে অ্যাডমিশনে নেওয়ার সময় কোনো পড়ুয়াকে ছাত্রছাত্রীকে কিন্তু স্কুলে আসার প্রয়োজন নেই। অভিভাবকরাই প্রমাণ দেখিয়ে মার্কশিট নিতে পারবেন, ভর্তির ক্ষেত্রেও অভিভাবকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবে স্কুল। শিক্ষামন্ত্রীর বক্তব্য যেমন করে মিড ডে মিল বা ত্রাণ সামগ্রী স্কুল থেকে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে, তেমন করেই অভিভাবকরা অ্যাডমিট কার্ড দেখিয়ে মার্কশিট নেবেন। ভর্তির সময়ও অভিভাবকদের কাছে থাকা মার্কশিট দেখিয়েই স্কুল ভর্তি নিতে পারবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী জানান এবছরও কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি হচ্ছে না, কলেজ ভিত্তিক অনলাইন ভর্তি হবে। গত বছর থেকে সরকার সরাসরি ক্যাম্পাসে এসে ভর্তির ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, সেই পরিকাঠামো তৈরি আছে। এবছর অতিমারির সময়ে সেই পরিকাঠামো ব্যবস্থার কঠোর প্রয়োগ কাজে আসবে। আবেদনপত্র সংগ্রহ, জমা করা, সিলেকশনের পর ব্যাংকে গিয়ে অথবা অনলাইনে টাকা জমা করবে পড়ুয়ারা। পার্থবাবু বলেন আসল নথি একেবারে সেদিন যাচাই করা হবে যেদিন কলেজে ছাত্রছাত্রীরা প্রথম ক্লাস করতে যাবে, তখন নথিতে কোনো গোলমাল দেখা গেলে কলেজ ব্যবস্থা নেবে। তার মানে এটা একদম পরিষ্কার হয়ে গেল যে যিনারা বা যে সমস্ত পড়ুয়ারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, বিশেষ করে কলেজে ভর্তি হবে, তাদের কিন্তু কোনোরকমভাবে নথিপত্র ভেরিফাই করা হবে না। একদম যখন সরকারিভাবে কলেজ খোলা হবে ক্লাসের জন্য, পঠন পাঠনের জন্য, সেই প্রথম দিন যখন তারা কলেজে যাবে তখনই কিন্তু তাদের সমস্ত নথিপত্র, ফর্ম ফিল আপের সঙ্গে যা যা তথ্য দেওয়া হয়েছিল সেটার সঙ্গে ভেরিফাই করে দেখবে, এবং যদি কোনোরকম গড়মিল দেখা যায় তাহলে তখন কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তো এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই কারণে, কারণ আমরা লক্ষ্য করছি দুদিন হয়ে গেল মাধ্যমিকের রেজাল্ট হওয়া, তারপর থেকে শহরের বা জেলার যে সমস্ত নামিদামি স্কুলগুলি রয়েছে সেখানে অভিভাবকরা ভিড় করছেন, সেখানে গিয়ে জানার চেষ্টা করছেন কবে থেকে অ্যাডমিশন হবে। এখানে সরাসরি বলে দেওয়া হলো যে একাদশের ক্ষেত্রে নিজের স্কুলে 1 আগস্ট থেকে 10 আগস্ট অবধি ভর্তি হবে, এবং একাদশের ক্ষেত্রে অন্য স্কুলের ক্ষেত্রে 11 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে ভর্তি হতে হবে। আর বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে তো বলাই হলো যে এখানে অনলাইনে ভর্তি হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনটা সম্পূর্ণভাবে হবে যখন প্রথমবার কলেজে পঠন পাঠনের জন্য পড়ুরা যাবে। আশা করি এই খবরটি আপনাদের ভালো লেগেছে, খবরটি একটি গুরুত্বপূর্ণ খবর, খবরটিকে আপনারা শেয়ার করুন এবং সবাইকে এই বিষয়টি জানিয়ে দিন, অবগত করুন। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে এইভাবে সাহায্য করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।